नमस्कार बंधुरा। तो आज के जो देखी आज के दिन कीभावे ट्रेड करते पे तो देखो एखे सुंदर भावे किन्तु ट्रेड करते पे आज के दिन प्राय देखी जो प्राय डे हायर का टार्गेट छिल और डे हायर का टार्गेट के अचिव करते प्राय चले एसेछि कल के हतोबा से ही टार्गेट अचिव कर देखो आज के दिन जो हाई छिलो सेटा होच्छे 44,151 आज के दिन हाई छिलो एवं आज के दिन जो लो देखी तो 43,666 रेटा लो 43,666 हमारे लो छिलो। तो देखो कि सुंदर पॉइंटर आमरा जो देखी लो थे के हाई ताहले मुभमेंट कत हो देखो ये मुभमेंटगुलो क्योंकि एक विशाल भलो मुभमेंट और कल के दिन जो देखी प्राय 200-250 पॉइंटर का मुभमेंट पे जो कल के आज के धरी और आज के दिन जो लो थे हाई के धरी ताहले प्राय 400-500 पॉइंटर मुभमेंट देखते पेलम। देखो ये मुभमेंटगुलो आपनारा कखन पाबेन এইটা হচ্ছে ব্যাপার যে এই মুভমেন্টগুলো কখন পাবেন। দেখুন আমরা বারবার বারবার আপনাদের বলেছি যে ডে হায়ার কাছে আমাদের প্রিমিয়াম গ্রুপে আজকেও বলেছিলাম ডে হায়ার কাছে যখন ট্রেড করে তখন কম কোয়ান্টিটি নিয়ে ট্রেড করতে হয় এই নজরগুলো রাখবেন। দেখুন ডে হায়ার যে কোনো কিছু হতে পারে এই জায়গাতে সবাই একটা স্ট্রং রেজিস্ট্যান্স আমরা সারা জীবন দেখে এসেছি কি যখনই ডে হায়ার কাছে গেছে তখনই কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স নিয়ে গেছে। দেখুন এই লেভেলটাকে দেখুন কিভাবে মার্কেট যাচ্ছে এইগুলোকে আপনারা নজর দেবেন যে ডে ডে চার্টে একটু নজর দেবেন তাহলেই ব্যাপারগুলো বুঝতে পারবেন। দেখুন আমরা যদি এই ট্রেন লাইনটা নিই আমি এগুলো দেখাচ্ছি এমনি না বারবার বারবার রেজিস্ট্যান্স নিল দেখুন কিভাবে মার্কেট উঠেছিল দেখুন তারপরে রেজিস্ট্যান্স ব্রেক করার পরে উঠলো ওঠার পরে একটা কনসোলিডেশন পিরিয়ড চললো এটাকে ব্রেক করলো তারপরে আমরা আবার দেখতে পেলাম উঠছে আবার এখানে একটা কনসোলিডেশন পিরিয়ড ছিল সেটা উঠে এখন ডে হায়ার কাছে আছে। এখানে যদি এক দুদিন আমরা ডে মানে কনসোলিডেশনও দেখতে পাই তাহলেও দেখতে পেতে পারি কিন্তু আমার মনে হচ্ছে না কনসোলিডেশন সেইভাবে হবে হয়তো বা ব্রেকআউট হবে নইলে বা ব্রেকডাউন হয়ে একটু আমরা নিচে এসে কনসোলিডেট করলেও করতে পারে। তো আজকে আমরা কিভাবে ট্রেড করলাম সেটা দেখাই দেখুন আজকে সারাটা দিন আমি বাইরে ছিলাম সেক্ষেত্রে বিশাল ভালো যে আজকে ট্রেড করেছি কিন্তু আমাদের লেভেলগুলো খুব ভালো ছিল এবং আজকের দিনে আমি এমনিতেও খুব কম কোয়ান্টিটি নিয়ে ট্রেড করেছি প্রফিট হয়তো কম হয়েছে কিন্তু প্রফিট আমরা যদি পয়েন্ট হিসেবে ধরি তাহলে আমরা খুব ভালো গেইন করেছি কিন্তু আমরা অ্যামাউন্ট ধরলে যদি আমি যেই লট নিই সেই লটের চেয়ে এমনিতেও কম নিতাম কিন্তু বাইরে থাকার কারণে আরও কিছুটা কম আমাকে নিতে বাধ্য হয়েছে। এবার যদি আমরা দেখি দেখুন কী ধরনের ট্রেড করলাম আজকের দিনে যদি দেখি 915 ক্যান্ডেল কোনটা এইটা তো আমরা প্রথমে একটা দেখতে পেলাম ডজি টাইপের একটা ক্যান্ডেল গঠন করছে। দেখুন আমি যখনই এটা পড়ে এখানে এসে সাপোর্ট নিয়েছি আমি এই জায়গাতেই আমরা বাইং সিগন্যাল দিই এবং সেখান থেকে একটা টপ সাইডে যাই এই অবধি আমরা কিন্তু ক্যাপচার করি। আমরা যদি দেখি যারা প্রিমিয়াম গ্রুপে আছেন তারা জানেন যে এই অবধি আমরা ক্যাপচার করি এবং সেখানে আমরা কিন্তু বলি যে আমরা একটা ভালো রকম ট্রেড পেয়েছি এবং তারপরে এখানে কনসোলিডেট করে আমি যেই লেভেলটার দিকে বারবার বারবার নজর দিতে বলেছিলাম সেই লেভেলটাকে আমি বারবার বলছি সেটা হচ্ছে এই লেভেলটা। দেখুন এই লেভেলটার দিকে আমি বারবার নজর দিতে বলেছিলাম কোন লেভেল না 44,022 লেভেল আমি বারবার বলেছিলাম যদি 44,022 এই লেভেলটাকে ব্রেক করে তাহলে কিন্তু একটা বিশাল বড় আমরা র্যালি দেখতে পেতে পারি এবং সেই র্যালিটা কিন্তু মিনিমাম আমাদের যেটা টার্গেট ছিল সেটা হচ্ছে 44,099 ছিল আমাদের ফার্স্ট টার্গেট কিন্তু আমার প্রথমেই আমি যে টার্গেটটা দিই আমি আমার মনের মধ্যে এটা ছিল কিন্তু আমার যেটা প্রথমেই আমি টার্গেট দিই সেটা হচ্ছে 44,144 আমার টার্গেট দেওয়া ছিল। তো 44,144 আমি একটা টার্গেট দিয়েছিলাম এবং সেই টার্গেট যদি আমরা দেখি কোথায় টার্গেটটা যায় না 44,151 অবধি আজকের দিনের কিন্তু আমরা হাই দেখতে পাই। তো দেখুন কি সুন্দর ভাই মাত্র 6-7 পয়েন্ট এক্সট্রা গেছে কিন্তু আমরা 144 আমাকে একজন বলেছিলেন স্যার 44,022 অবধি কি যেতে পারে আমাদের একজন স্টুডেন্ট তো আমি বলেছিলাম না 44,022 যাবে কি না আমি বলতে পারছি না তবে 44,144 আমার টার্গেট আছে এটা যাবে। দেখুন আপনি যখন মার্কেটে মার্কেটকে ভালোভাবে বুঝতে শিখবেন এক্স্যাক্ট লেভেলগুলো আপনার কাছে চলে আসবে হয়তো বা 2-5 পয়েন্ট আপনি পিছিয়ে আগে থাকতে পারেন কিন্তু একটা এক্স্যাক্ট লেভেল আপনার কাছে কিন্তু চলে আসবে। দেখুন আমরা যদি দেখি 44,022 যাওয়ার পরে একটা খুব সুন্দর জিনিস ঘটেছে। দেখুন এখানে এসেছে আবার সেই 44,022কে আমরা যদি দেখি এটা 5 মিনিটসে দেখছি 15 মিনিটসে দেখলে বুঝতে পারবেন বারবার বারবার সাপোর্ট নিয়ে সেই 44,022কেই। তো আমি বারবার দেখছিলাম কোথায় এমন কোনো ক্যান্ডেল তৈরি করছে যেখানে আমরা ভালো স্ট্রং পাবো তারপরে উঠলো উঠে দেখুন এখানে একটা কনসোলিডেট করলো তারপরে কিন্তু ডে হায়ের কাছাকাছি প্রায় গেল তারপরে আবার নিচে উঠে আবার উপরে উঠলো আবার একটা চপি টাইপের মার্কেট বানিয়েছে শেষের দিকটাই। দেখুন এই ধরনভাবেই ট্রেড হয় এবং আমাদের একজন আবার প্রিমিয়াম গ্রুপের একজন মেম্বার যিনি হোয়াটসঅ্যাপ করে বলেছিলেন যে স্যার আপনি এত সুন্দরভাবে প্রিমিয়াম কিভাবে বাঁচেন। তো প্রিমিয়াম নিয়ে যারা বাচ্চার জন্য একটা ভিডিও চান তারা আমি একটা বানানোর চেষ্টা করব। তাছাড়া আপনারা যদি শিখতে চান দেখুন শিখতে আসুন আমি আপনাকে এইটুকু বলছি বাংলাতে এইভাবে আপনাকে কেউ শেখাবে না। অপশনের নামে এখন যেই সব ভুয়ো শেখানো হচ্ছে অপশনের নামে আপনাকে শেখানো হচ্ছে 2-3টে ক্যান্ডেল স্টিক যেই ক্যান্ডেল স্টিক কীভাবে ইউজ করবো আপনারা সেইটা কেউ বলছে না।
তারা কিভাবে ইউজ করে সেটাও তারা হয়তো জানে না। আমি আপনাকে এইভাবে বলছি কারণ বাংলাতে আমি যেভাবে শেখাচ্ছি আমি দেখছি যেই শেখানোটা আমার ঠিক পছন্দ মতো না। এক একটা ক্যান্ডেলকে ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলকে আমরা কোন প্রসেসে কোথায় বাই করব কোথায় সেল করব প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি আমাদের জানতে হবে, তবে গিয়ে কিন্তু ক্যান্ডেলস্টিক শেখা আর তবে গিয়ে প্রফিট আসবে। প্রফিট এমনি এমনি আসে না, প্রফিট করতে গেলে কিন্তু একটু খাটতে হয়, সেই খাটনিটা আপনার দরকার। দেখুন আমরা আগের দিনের একটা বলেছিলাম দেখেছিলেন যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন, দেখুন এইটাও ট্রায়াঙ্গেল প্যাটার্নের টাইপের প্রায়। আমরা দেখুন এই লেভেলটাকেও যদি ধরি তাহলে দেখুন আমরা যদি এইটাকেও এইভাবে ধরাই তাহলেও দেখুন এইটাতে গিয়ে কী হলো, ব্রেক হলো, তাহলে আমরা এই জায়গাতেই নিয়ে নিতে পারি। দেখুন এই ছোট ছোট জিনিস, কিন্তু এই জিনিসগুলোকে কেউ কমজন দেখে এবং কমজন এইভাবে ট্রেড করে। তো আপনারা চাইলে আমাদের অপশন প্রিমিয়াম লার্নিং গ্রুপে জয়েন করতে পারেন, তার সাথে সাথে যদি কেউ আমাদের ক্লাস করতে চান নেক্সট ব্যাচে তার জন্য আপনারা এখন থেকে এনরোল করে রাখতে পারেন আপনার নাম। এবং আপনারা যদি চান ফ্রিতে আমাদের প্রিমিয়াম লার্নিং গ্রুপে জয়েন করতে, যেটাতে হয়তো প্রত্যেকটা লেভেল আপনারা পেয়ে যাবেন, কিন্তু কোথায় বাই করছি সেল করছি সেটা হয়তো পেডই থাকবে। তো আমি এই জেরোধা অ্যাঞ্জেল ওয়ান এর মাধ্যমে অ্যাকাউন্ট খুলুন, প্রত্যেকটা লেভেল আপনাদের বলে দেওয়া হবে যে কোন লেভেলে আপনারা যারা মোটামুটি প্রো ট্রেডার তারা এই এর মাধ্যমে ট্রেড করুন। এবং জেরোধা অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট খুলুন, জেরোধা অ্যাঞ্জেল ওয়ান স্যামকো। দেখুন আমি কিন্তু স্যামকো ইউজ করি না, আমি যেই দুটো ইউজ করি সেটাই আপনাদের বলি। তো আবার যদি কোনো কিছু ইউজ করি এবং তাদের সাথে যদি টাই আপ হয় অবশ্যই আমি বলবো, কিন্তু আগে সেটা আমি ইউজ করবো তবেই আপনাদের বলবো। আমি নিজে জেরোধা পার্টিকুলারলি বারবার বলছি, জেরোধা আমি ভীষণভাবে ইউজ করি, তারপরেই আমি অ্যাঞ্জেল ওয়ানকে ইউজ করি। তো আপনারাও যদি চান এর মাধ্যমে অ্যাকাউন্ট খুলুন, এবং অ্যাকাউন্ট খোলার পরে আমাদের নিচে দেওয়া আছে একটা দেখবেন গুগল ফর্ম, সেই ফর্মটা পূরণ করুন। ফর্ম পূরণ করার আপনার 6 থেকে 7 দিনের বা 8 দিনের মধ্যে আপনাকে কিন্তু আমরা প্রিমিয়াম লার্নিং গ্রুপে জয়েন করিয়ে নেব। এবার কথা হচ্ছে কালকে তাহলে লেভেল কী থাকবে, স্যার চলুন আপনাদের দেখানো যাক কালকের দিনে লেভেল কী কী থাকছে। তো কালকের দিনে লেভেলের জন্য দেখুন আমি একদম বুঝিয়ে দিলাম, দেখুন এই লেভেলগুলোকে আপনাদের একটু জানিয়ে দিই। সেটা হচ্ছে আগের দিনের আমরা আপনারা সবই জানেন, আলোচনাও করেছিলাম এই লেভেলটা হলো। তারপরে এই লেভেলের পরে আমরা বলেছিলাম যে 43,478 লেভেলকে আর টাচ করেনি, দেখুন তারপরে হাই দিয়েছিল। আজকের দিনে এই লেভেলটা বলেছি, এই লেভেলটাতে আসার পরে আর কিন্তু টাচ করেনি। তো দেখুন এইভাবে কিন্তু আমরা ট্রেড করতে পারি। এবার চলুন যে আমরা কালকের দিনে কিভাবে ট্রেড করব আমরা সেটা একটু জেনে নিই। প্রথম কথা হচ্ছে যদি কালকে আমরা দেখি যে এই লেভেলের মধ্যেই মার্কেট খুলছে, এই রেঞ্জের মধ্যে, মানে সেটা কত, 400 থেকে 500 রেঞ্জের মধ্যে খুলছে, সরি 400 বললাম, 44,050 থেকে 44,150 মধ্যে মার্কেটটা খুলছে, এবং তারপরে যদি 44,155, দেখুন কী বললাম, 44,150 থেকে 44,150 মধ্যে মার্কেট খুললে এবং তারপরে যদি 44,195 ব্রেক করে, তাহলে আমাদের যেটা ফার্স্ট টার্গেট হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে 44,233, সেকেন্ড টার্গেট হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে 44,344, এবং আমাদের থার্ড টার্গেট হয়ে দাঁড়াবে 44,455। এই তিনটে টার্গেট নিয়ে আমরা কিন্তু এগোতে পারি। তাহলে কী বললাম, যদি এই রেঞ্জের মধ্যে ওপেন হয়, মানে 44,000 থেকে 44,150 মধ্যে ওপেন হয় এবং তারপরে যদি 44,155 ব্রেক করে, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হবে 44,233, সেকেন্ড টার্গেট হবে 44,344, এবং থার্ড টার্গেট হবে 44,455। এই তিনটে টার্গেট নিয়ে আমরা কালকের দিনে এগোতে পারি এবং ট্রেড করতে পারি। এবার কথা হচ্ছে কালকে যদি ধরুন একটা গ্যাপ আপ ওপেনিং হয়ে যায়, দেখুন গ্যাপ আপ যদি ওপেনিং হয়ে যায় এইরকম লেভেলের কাছাকাছি বা 44,500 কাছাকাছি, সেই জায়গাতে আমরা রেঞ্জ খুঁজবো এবং রেঞ্জের যেই দিকে যাবে আমরা সেই দিকে ব্রেকআউট হোক বা ব্রেকডাউন হোক আর যেই দিকে যাবে সেই দিকে। এবার যদি এই দিকের যদি ব্রেকডাউন খোঁজেন, তো এই দিকের ব্রেকডাউন হলে আমার ফার্স্ট টার্গেট থাকবে এই লেভেল, সেকেন্ড টার্গেট থাকবে এই লেভেল, থার্ড টার্গেট থাকবে এই লেভেল, মানে সেই লেভেলগুলো যদি আপনারা জানতে চান সেটাও অবশ্যই বলতেই হবে আপনাদের। তো চলুন বলেই দিচ্ছি আপনাদের লেভেলগুলো, সেটা হচ্ছে যদি 44,000 লেভেলটাকে যদি দেখুন ব্রেক করে কালকের দিনে, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট যেটা হয়ে দাঁড়াবে, আমি এটা একটু মুছে দিই তাহলে বুঝে যাবে, সেটা হচ্ছে 44,000 লেভেলটাকে যদি ব্রেক করে, তাহলে আমাদের যেটা ফার্স্ট টার্গেট হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে হবে 43,877 লেভেল আমরা দেখতে পেতে পারি, এবং সেকেন্ড টার্গেট যেটা হবে সেটা হচ্ছে 43,777 লেভেল আমরা দেখতে পেতে পারি। এই দুটো লেভেলকে কালকে আমরা ট্রেড করতে দেখতে পেতে পারি যদি 44,000 লেভেলটাকে ব্রেক করে। দেখুন এই এই লেভেলটাকে এই লেভেলটাকে আপনারা একটু ট্রেড করবেন, এই সেম লেভেল দাঁড়াচ্ছে, এই যে দেখুন 800 কাছাকাছি বললাম, এই 777 আর এখানে একটা দিলাম, দেখবেন দেখে নেবেন এটা ওই 877-এর কাছাকাছি দাঁড়াচ্ছে। দেখুন আমি যে রেঞ্জগুলো বলি সেই রেঞ্জগুলোতে নজর দিন, আমি টেনে দিয়ে বেরিয়ে যাব ভাববেন না। আমি দেখুন মার্কেটকে আপনারা যখন দেখতে শুরু করবেন এটা ভাববেন না যে হ্যাঁ স্যার এত ইজিলি কীভাবে বলে দিচ্ছে। দেখুন ইজি আপনার কাছে তখন হবে যখন আপনারা মার্কেটে হিউজ টাইম দেবেন,
হিউজ টাইম দিন, আপনারাও এক্সাক্ট লেভেল আমার মতো বার করতে পারবেন। আমারও মানে ছোটো বলবো না, ঠিক 4-5 বছর বাদে আগে যখন আমি দেখতাম 2012-13-তে, সেই টাইম থেকে আমি মার্কেটকে প্রথম জানতে শিখি যে এখানে কিছু আমাদের আর্নিং হয়। আমি বলবো আমি কোথা থেকে শিখেছিলাম, দেখেছিলাম আমার একজন বন্ধুর জামাইবাবু, উনি করতেন এবং তিনি প্রায় 4 লাখ টাকার কাছাকাছি স্যালারি পেতেন, যিনি ওই চাকরিটা ছেড়ে দিয়ে এসেছিলেন। ওটা দেখার পরেই আমার মনে হয় যে এখানে তার মানে এমন কিছু আছে যেটা ওই 4 লাখ টাকা স্যালারিও তাকে পোষাতে পারছে না, যেটা এখানে এর চেয়েও বেশি কিছু করা যায়। তো তারপরেই আমার এর প্রতি ইন্টারেস্ট থাকে এবং সেখানে আমি তখন থেকে দেখতাম যে যখন মার্কেটে কেউ বলতো এবং মার্কেটকে যখন দেখতাম যে তারা কীভাবে এত সুন্দরভাবে লেভেল বলে দেয়, আমি ভাবতাম মধ্যে অ্যাস্ট্রোলজারের মতন কিছু বলে দেয়। তারপরে বুঝলাম ব্যাপারটা ঠিক এরকম না, আস্তে আস্তে শিখতে 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 আপনারাও বলতে পারবেন, কিন্তু আপনারা একটু শিখুন ভালো করে। আপনাদের শুধু এইটুকুনি বলবো, শিখুন। এই ফ্ল্যাগ টাইপের প্যাটার্নও এরকম দেখতে পেতে পারেন। দেখুন অনেক কিছু দেখা যায়, দেখার জন্য অনেক কিছু আছে, শুধু দেখার জন্য চোখ রাখুন আর ইমাজিনেশন পাওয়ারকে বাড়ান, আর তার সাথে সাথে ভিডিওটাতে লাইক করুন, কারণ লাইক করলেই কিন্তু আপনাদের ইমাজিনেশন পাওয়ার বাড়বে, কারণ আমাদের সাথে আমরা কিন্তু সবাইকে একসাথে মিলে একসাথে আমরা ট্রেড করতে চাই। তো লাইক করুন, 100টা লাইকের অনুরোধ রইল আপনাদের কাছে। তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, থ্যাংক ইউ, বাই বাই। আর খুব ঝড় হচ্ছে কিন্তু অবশ্যই খুব সামলে থাকবেন। তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, থ্যাংক ইউ, বাই বাই।